রাত্রে ঘটনাটা আমরা ঘুমিয়েছিলাম, উঠেই দেখছি রাত তখন 1:30 বাজে, উঠেই দেখছি আগুন জ্বলছে এই ঘরে। তো আমরা তো সে তখন তো কোনো কথাবার্তা আমাদের তো নেই, তখন চেঁচাতেও পাচ্ছি না। তো যাই হোক, আমাও করে সব আশেপাশের লোকগুলো আসলো, এসে যাক ওই দুপাশ থেকে মোটর ফটর দিয়ে যাকে জলটল নেমানো হচ্ছিলো, তারপর ওই ফায়ার ব্রিগেড গাড়ি আসলো, ওরাই জলটল নেমিয়ে টিমে দিয়ে তারপরে চলে গেল। এখানে ঘরে কী কী জিনিস ছিল? ঘরে জিনিস ছিল, পাট ছিল, ধান ছিল, তার ভর্তি তানা ছিল, এখানে ওই 50 মতন কাপড় বোনা হয়েছিল, তাছাড়া সবই ছিল। মানে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন কি মনে হয়? তো 2-2.5 লাখ পড়ে যাবে। মানে এই ঘটনায় কাউকে কি সন্দেহ করছেন কিছু, এমন কিছু নাকি শর্ট সার্কিট থেকে? কাকে সন্দেহ করবো এখন এই রাত 1:30 বা 2:00? না মানে আদতেও কি আগুনটা কীভাবে লাগলো, শর্ট সার্কিট না কিছু অন্য কোনো কারণ মনে হয়? সেটা আমরা কি আমি সেটা আমি কী করে বলতে পারবো, সেটা আমি বলতে পারছি না। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।